এখন আমি আলোচনা করতে চলেছি যারা সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো, যাদের আবশ্যিক বাংলা রয়েছে এলসিসি টু, ঠিক আছে, অর্থাৎ সাময়িক পত্র ও কথা সাহিত্য। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে রজনী, যে তোমাদের উপন্যাসটা রয়েছে সেখান থেকে কিছু শর্ট প্রশ্ন, এছাড়া তোমাদের যে সাময়িক পত্র রয়েছে সেখান থেকেও কিছু শর্ট প্রশ্ন আমি উত্তর আলোচনা করছি। তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন দেখো, রজনী কে ছিলেন? রজনী ছিলেন না শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রজনী উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, একজন জন্মান্ধ রমণী, মানে জন্ম থেকেই একজন মানে অন্ধ ছিল, ঠিক আছে। আমার স্বামীর চেয়ে বড় কে, কার স্বামীর কথা বলা হয়েছে, স্বামীটি বা কে? বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসে রজনী এই কথাটা বলেছে, এখানে যে মানুষটাকে মনে মনে সে বিবাহ করে তাকেই স্বামী আর কি কল্পনা মানে করেছে। কাঁদিস না তুই আমার বর, আলোচ্য অংশটি কোন উপন্যাসের, এখানে বর বলতে কাকে বোঝানো হয়েছে? আলোচ্য অংশটি বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাসের অংশ, এখানে প্রতিবেশী কালীচরণ বসুর হচ্ছে কালী 4 বৎসরের শিশুর পুত্র বামাচরণকে রজনী তার বর বলে উল্লেখ করেছে। আমার এই দুই বিবাহ, মানে এখানে কার দুই বিবাহ, সে কাদেরকে বিবাহ করেছেন? এই বিবাহ রজনী সে একবার মনে মনে কাকে করেছে, না মনুমেন্টকে করেছে, এবং আর একবার শিশু বামাচরণের আবদা মেটাতে তাকে বর হিসেবে আর কি স্বীকার করেছে। নেক্সট, লবঙ্গলতাকে আদর করে তার স্বামী কি বলে ডাকত? ললিত লবঙ্গলতা পরিশীলন কমল মলয় সমীরে বলে ডাকত। খুন হইয়াছে, খুন হইয়াছে বলিয়া মাঝি নৌকা কি খুলিয়া দিল, কোন উপন্যাসের অংশ, কে খুন হইয়াছে? আলোচ্য উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা রজনী উপন্যাসের অংশ। এখানে রজনী যে ছুঁড়ে দেয়া লাঠির আঘাতে হীরালাল আহত হয়েছিল, খুন নয়। অমরনাথের নিবাস কোথায় ছিল? অমরনাথের আদি নিবাস ছিল শান্তিপুরে। লবঙ্গলতার বাপের বাড়ি কোথায় ছিল? লবঙ্গলতার বাপের বাড়ি ছিল কালিকাপুর গ্রামে। স্বপ্ন দেখিলাম বটে, কল কল গঙ্গা প্রবাহের মধ্যে সৈকত ভূমি, তাহার প্রান্তভাগে অর্ধজলমগ্না। কে কে স্বপ্ন দেখল, সে স্বপ্নে কি দেখল? না শচীন্দ্র সন্ন্যাসী দেয়া তুকতাকের প্রভাবে ঘুমিয়ে পড়ে মানে কানা ফুলওয়ালি রজনী স্বপ্ন দেখল। মনে মনে তাহাকে শতবার পোড়ামুখী বলিয়া গালি দিলাম, কাকে কে গালি দিল? বঙ্কিমচন্দ্র রচিত রজনী উপন্যাসের রজনী লবঙ্গলতাকে পোড়ামুখী বলে মনে মনে গালাগাল দিল। তো নেক্সট কি বলছে? না দেখো, এ এ ভবের হাটে, কি বলছে, এটা ভবের হবে, ঠিক আছে, সরি, এ ভবের হাটে হইতে আমার দোকানপাট উঠাইতে হইল। কে এখানে ভবের হাট হইতে দোকানপাট উঠাইল? রজনী উপন্যাসের অমরনাথ রজনীকে শচীন্দ্রর হাতে প্রাপ্তস্ত করে ভবের হাট হইতে দোকানপাট কে উঠাইল? রজনী ছেলের নাম কি? রজনী ছেলের নাম হচ্ছে অমরপ্রসাদ। রজনী উপন্যাসের গ্রন্থাগারের মধ্যে কবে প্রকাশিত হয়? কোন পাশ্চাত্য চরিত্রের প্রভাব রজনীতে আছে? 1877 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, লিটন হবে, এটা লিটনের লেখা দ্য লাস্ট ডেজ অব পম্পি, এর অন্ধ ফুলওয়ালি নিদিয়ার প্রভাব রয়েছে, ঠিক আছে, একটু কাটাকুটি আছে, দেখে নেবে। রজনী পিতা কে ছিলেন? রজনী কার কাছে পালিত হয়েছিলেন? রজনী পিতার নাম হচ্ছে হরেকৃষ্ণ দাস, রামসদয় মিত্রের পিতা বাঞ্ছারাম মিত্রের যিনি অন্তরঙ্গ বন্ধু ও ব্যবসায়িক সহযোগী ছিলেন, সেই মনোহর দাসের ভাইজি ছিল রজনী। মেসুমশাই রাজচন্দ্র দাসের কাছে রজনী মানুষ হয়েছিল। অমরনাথ রজনীর বিষয় সম্পত্তি উদ্ধার করার আগে পর্যন্ত লোকে জানত যে রাজচন্দ্র দাস ও তার স্ত্রীর কন্যা। পরে আসল তথ্যটি কিন্তু প্রকাশিত হয়। দেখো নেক্সট হচ্ছে, অমরনাথের নিবাস কোথায় ছিল? তার পিতৃকুলে কে মানে কি কলঙ্ক ঘটেছিল? অমরনাথের আদি পিতৃনিবাস শান্তিপুরে, কিন্তু ভবঘুরে অমরনাথের নানা জায়গায় মানে ঘুরে বেড়াতো। তো উপন্যাসের কাহিনীর পটভূমি কলকাতা নগরী, অমরনাথের বর্ণনায় তার আদি বাসস্থান নামটি জানা যায়। অমরনাথের এক হচ্ছে খুল্লতাত পত্নী কুলত্যাগিনী হয়েছিল, এই কুল কলঙ্কের জন্যই লবঙ্গলতার সঙ্গে অমরনাথের বিবাহ প্রস্তাবটা ভেঙে যায়।
বঙ্কিমচন্দ্রের রজনী উপন্যাস কত সালে কোথায় প্রকাশিত হয়েছিল? 1875 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন, মানে বঙ্গদর্শনে প্রকাশিত হয়েছিল। বই আকারে প্রকাশিত হয় 1877 খ্রিস্টাব্দে। কলকাতায় রজনীরা কোথায় থাকতেন? মুজাপুরে একখানি সামান্য খাপ রেলের ঘরে বাস করতেন, মানে যে খাপ খাপ টাইপের আর কি যে ঘর তাকে বোঝাচ্ছে এখানে। অমরনাথ রজনীর জন্মবৃত্তান্ত কার কাছে শুনতে পান? দেখো, কাশী ধামে গোবিন্দচন্দ্র নামে এক সচ্চরিত্র সম্ভ্রান্ত ব্যক্তির কাছ থেকে জানতে পারে, আমি মালাই গাঁথিতাম। কে মালা গাঁথত? বঙ্কিমচন্দ্রের লেখা রজনী উপন্যাসের নাম, উপন্যাসের নাম চরিত্র রজনী মালা গাঁথার কথা এখানে বলা হয়েছে। তোমার হাতে কিসের লাঠি? উক্তিটি কার? কার হাতে কিসের লাঠি? না, উক্তিটি রজনীর, হীরালালের হাতে হচ্ছে তালের লাঠি। এরপরে কিছু সাময়িক পত্র থেকে শর্ট প্রশ্ন দেখো। দিগদর্শন পত্রিকাটি কত খ্রিস্টাব্দে কার সম্পাদনায় প্রথম প্রকাশ পায়? দিগদর্শন পত্রিকাটি জাশুয়া মার্সম্যানের পুত্র জন ক্লার্ক মার্সম্যানের সম্পাদনায় 1818 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে বাংলা ভাষায় প্রথম প্রকাশ পায়। দিগদর্শন কি জাতীয় পত্রিকা ছিল, মাসিক পত্রিকা ছিল? দিগদর্শন পত্রিকাটি কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়? শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়। বাংলা সাময়িক পত্রের অগ্রদূতকে দিগদর্শন। বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র নাম কি? সংবাদ প্রভাকর। সমাচার দর্পণ কবে প্রকাশিত হয়? দিগদর্শন ও গঙ্গাকিশোর ভট্টাচার্যের হচ্ছে বাঙ্গাল গেজেটের প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গে 1818 খ্রিস্টাব্দে সমাচার দর্পণ প্রকাশিত হয়। সমাচার দর্পণ কি জাতীয় পত্রিকা? সাপ্তাহিক পত্রিকা। প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকরের সম্পাদক কে? প্রকাশকাল কি? পত্রিকাটির সম্পাদক হল ঈশ্বর গুপ্ত। এই পত্রিকাটি প্রকাশ পায় বাংলা সাময়িক পত্রের অগ্রদূতকে? দিগদর্শন। বঙ্গদর্শন পত্রিকাটির প্রকাশকাল কি? উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম কে সম্পাদনা করেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন পত্রিকাটিতে প্রকাশিত বঙ্কিমচন্দ্র যে কোন দুটি উপন্যাসের নাম লেখো, একটা হচ্ছে কৃষ্ণকান্তের উইল আর একটা হচ্ছে বিশ্ববিক্ষ। ভারতী কি জাতীয় পত্রিকা ছিল, মাসিক পত্রিকা ছিল? ভারতী প্রকাশকালে পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? উত্তর হবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। ভারতী পত্রিকায় রবীন্দ্রনাথের কোন কোন উপন্যাসটি প্রকাশিত হয়েছিল? উত্তর হবে করুণা নামে উপন্যাসটি। প্রগতি কি ধরনের পত্রিকা, মাসিক পত্রিকা? সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে প্রমথ চৌধুরী। সবুজপত্র কি ধরনের পত্রিকা, মাসিক পত্রিকা? কালিকলম কি ধরনের পত্রিকা, কালিকলম হচ্ছে একটি মাসিক পত্রিকা। কালিকলম পত্রিকাটি ছিল সচিত্র। দেবদত্ত ছদ্মনাম কার, অজিত দত্তের। বীরবল, বীরবল মানে ছদ্মনাম কার, প্রমথনাথ রায়চৌধুরী। কবিতা কি ধরনের পত্রিকা, ত্রৈমাসিক পত্রিকা। সবুজপত্র পত্রিকাটি কত খ্রিস্টাব্দে কার সম্পাদনায় প্রথম প্রকাশ পায়? 1321 বঙ্গাব্দে, ইংরাজিতে 1914 খ্রিস্টাব্দে 25শে বৈশাখ, ঠিক আছে, না প্রমথনাথ রায়চৌধুরীর সম্পাদনায় প্রকাশ পায়। নেক্সট, কল্লোল মাসিক পত্রিকা কত খ্রিস্টাব্দে কার সম্পাদনায় প্রকাশিত পায়? উত্তর হবে গোকুলচন্দ্র নাগ দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় 1923 খ্রিস্টাব্দে। তো খুবই গুরুত্বপূর্ণ কিছু তোমাদের উপন্যাস থেকে এবং সাময়িক পত্র থেকে শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিলাম। তো ভিডিওটা দেখলে তোমাদের অনেকটাই মানে উপকার হবে। তো প্লিজ তোমরা লাইক অন্তত করো, ঠিক আছে, লাইক করো, কমেন্ট করো, প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো সকলে সকলে খুব ভালো থেকো। টাটা আজকের মতন।